আসসালামু আলাইকুম, সকলকে এক গুচ্ছা ফুলের শুভেচ্ছা জানাই। যারা যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানাই আমার পরিবারে। শুভ সকাল, আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি একটু বাইরে গাছগুলো দেখছিলাম আর ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন। আর আমি সকলের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই, কেউ কিছু মনে করবে না প্লিজ। খারাপ লাগলে মাফ করবেন আর ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করবেন। এরপরে বাইরে থেকে চলে এসেছি, আমি পরোটা করে নিয়েছি আমাদের দুজনার জন্য। দুটো কতটা নরম দেখুন পরোটাটা। আর একটা ডিম ভেজে নিয়েছি। সকালে মনার আমি থাকি, ওর পাপা থাকে না, ওর পাপা কাজে চলে গেছে। আর লাল চা করে নিয়েছি, ওটাই এখন আমি খেয়ে নিচ্ছি। প্লিজ দয়া করে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না কো। যারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ কম করে হলেও 3 মিনিট দেখার চেষ্টা করবে, না হয় 2 মিনিট। খুবই ছোট ভিডিও বানাই আমি, কেননা আমার এই ভিডিও আপনারা স্কিপ করে করে দেখেন, এর জন্য চ্যানেলের কিন্তু বড় ক্ষতি হচ্ছে। আর কেউ সাবস্ক্রাইব করে দিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দেবেন না। আমাদের জন্য একটা সাবস্ক্রাইব যে কী যে ইম্পর্টেন্ট, তা একটা যে নতুন ইউটিউবার সেই জানে একমাত্র। যে একটা যদি সাবস্ক্রাইব বাড়ে কতটা যে আনন্দ লাগে আমাদের, তা বলে কাউকে বোঝাতে পারবো না। প্লিজ আপনারা এরকম করবেন না, আপনাদেরও তো একটা করে চ্যানেল আছে, আপনারা তো জানেন যে কতটা পরিশ্রম করতে হয় সংসারের কাজের ফাঁকে ফাঁকে। আর স্পাম কমেন্ট কেউ করবেন না প্লিজ দয়া করে, ভালো না লাগলে ভিডিওটা দেখার দরকার নেই কো। খুব আশা নিয়ে সবাই ইউটিউবে এসেছে যে যেন এখান থেকে কিছু আমরা করতে পারি, ওই আশাতে সবাই এসেছে। আজকে আমার কথাগুলো হয়তো খারাপ লাগবে, খারাপ লাগলে মাফ করবেন। এখন আমি আমার মেয়েকে স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে একটু কথা বলছি। আর কারো যদি খারাপ লেগে থাকে সরি, আমায় মাফ করে দেবেন। আর দয়া করে কেউ এইভাবে কমেন্ট করবেন না কো, ভিডিও শুরুতেই ভালো লাগলো। আর কোনো স্টিকার ব্যবহার করবেন না কো, এই গিফট দিয়ে গেলাম আমার পরিবারে স্বাগত, সরি আমার পরিবারে আসার জন্য নিমন্ত্রণ রইলো। এইভাবে কেউ কমেন্ট করবে না, এর জন্য কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব ডিলিট করে দেবে। এটা নতুন চালু হয়েছে রুলসটা। এখন আমি পুরোপুরি মনাকে রেডি করে দিয়েছি, চলুন পরে আবার কথা হচ্ছে। হাই, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছো তুমি এখন? স্কুলে। তুমি কোন ক্লাসে পড়ো? সেকেন্ড স্ট্যান্ডার্ড। জোরে বলো। সেকেন্ড স্ট্যান্ডার্ড। স্কুলের নাম কি? আলহুদা ইংলিশ মিডিয়াম স্কুল। তোমার নাম কি? জন্ন চৌধুরী। ঠিক আছে চলো। এখন তাহলে মনাকে স্কুলে দিয়ে আসি, চলুন তাহলে। সবই মোটামুটি রেডি হয়ে গেছে, ও এখন এই ঘরে চলে এসেছে মাস্কটা পরার জন্য। মাস্ক পরতে ভুলে গিয়েছিল, ও মাস্কটা পরুক। আমারও প্রচণ্ড পরিমাণে কাজ আছে ওই স্কুল চলে যাওয়ার পরে। এই যে এখানে ব্যাগগুলোও রেডি আছে, ওখানে খাবার ব্যাগটা, এখানে স্কুল ব্যাগটা। ওই স্কুল চলে যাওয়ার পরে আমি অনেকগুলো কাজ করে নেব আগিয়ে, এখন রেখে দেব। এখন যেহেতু ছুটিতে আছি, ঠিক আছে ওকে স্কুল দিয়ে আসি, আবার পরে কথা হবে, ভালো থাকবেন। এরপরে ও স্কুলে গিয়েছিল, তারপর আমি ঘরে টুকটাক কাজ করেছি। এখন প্রায় 4:30 বাজে, স্কুল থেকে চলে এসেছে। এখন আমি ওকে একটু দুধ দিয়েছি আর একটা হচ্ছে ব্রেড দিয়েছি আমি, ওটার মধ্যে চকলেট ক্রিম দিয়ে আছে, ওটাই ওকে আমি। ডেলি ডেলি ম্যাগি খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো নেই, আর আমার মেয়ে অতটা ম্যাগি পছন্দও করে না। আমি ডেলি নতুন নতুন কিছু না কিছু বানানোর চেষ্টা করি। ওই যে স্কুল থেকে চলে এসেছে, ও রেগে গেছে, কেননা ওকে দুধ দিয়েছি বলে সকালে দুধ, এখন দুধ রেগে রেগে কেমন জানি করছে। তারপরে মাশাল্লাহ ও পছন্দ করেছে, ব্রেডটা হাফ খেয়েছে, ও যতটুকুনি খেয়েছে অতি আলহামদুলিল্লাহ। আমি কোনো সময় আমার মেয়েকে জোর করে খাবার খাওয়াই না, আমার বর বকে, ওর পাপা বকে, বলে জোর করে খাবার খাওয়াতে নেই। তুমি যদি খেতে ইচ্ছা তোমার না করার, জোর করে খাওয়াই তোমার কতটা খারাপ লাগবে। ঠিক, ও বাচ্চা মানুষ, ওরও খারাপ লাগবে। আর আজকে ভিডিওর মধ্যে অনেক কিছু বলে ফেলেছি, সরি মাফ করবেন। আপনারা এত সুন্দর কমেন্ট করে, এই কমেন্টই আমাদের ভিডিও বানাতে উৎসাহিত পায়। এই যে মনা পড়তে পড়তে ওর ইচ্ছা হলো যে একবার ভিডিও করবে, তাই আমি একবার ওকে ভিডিও করছি। আর এই জামাটা ফেটে গেছে, খেলতে গিয়ে ফেটে গেছে। এই জামাটা হচ্ছে আমার বোন দিয়েছিল, আমার চাচাতো বোন। ওর এই জামাটা এত পছন্দ হয়েছে, যেদিন থেকে দিয়েছে ও এই জামাটা ছাড়া আর কিছু পরতে চায় না। খেলতে গিয়ে তো ফাটিয়েও দিয়েছে। তাই দেখে ও ভালো করে দাঁড়িয়ে দেখা, আর জামাটা সত্যিই খুব সুন্দর দেখুন। নাহলে সরে চল মনে, ওইদিকে একটু, ওইদিকে সরে চল একটু।
ছাড় মনে হয় সত্যি জামাটা সুন্দর, আর ওকে পরেও মাশাআল্লাহ ভালোই লাগছে। সাম্পানটিকে কিছু বলো। সবাইকে টাটা করে দাও, পড়তে বসে যাও। আর ওকে আমি পড়াচ্ছি এখন, ও এখন স্কুলের পড়া করছে, স্কুলের পড়া করছে, ওর ফাইনাল পরীক্ষা আছে মার্চ মাসে। সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ আমার মেয়ে এবার থ্রিতে উঠে পড়বে, সবাই দোয়া করবেন। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, 7.5 বছর বয়স হলো মনার, এবার থ্রিতে উঠে পড়বে মনা। সবাই দোয়া করবেন আমার মনার জন্যে। এখন স্কুলে হিন্দি, ওদের এখানে হিন্দি, মালয়ালম, আরবি, ইংলিশ। হ্যাঁ ঠিক আছে, ওকে পড়া করিনি, আবার পরে কথা হবে। এখন রাতের বেলা আমরা খাবার খেতে বসে পড়েছি। এখানে মোনাকে একটা কাঁচা কাঁচা ডিম ভেজে দিয়েছি, আর আজকে বেগুন, আলু, তারপরে হচ্ছে বটবটি, গাজর, মটরশুঁটি সবগুলো ভেজে নিয়ে বড়ি দিয়ে রান্না করেছিলাম, আর ডিম ভেজেছিলাম, ডাল করেছিলাম। এটাই ছিল আজকের আমাদের খাবার। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করে সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট যে আমাদের কী যে পরিমাণে ভালো লাগে একটা কমেন্টে, আরও ভিডিও বানাতে উৎসাহিত পায়। যে যে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ইনশাআল্লাহ আগামীতে কথা হবে। আসসালামু আলাইকুম।